হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব ভার্জিন টেরিটরি মুভির গল্প। এই ট্রেন্ডিং মুভিটি শুরু করার আগে এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী কোনো মুভি আপনাদের মিস না হয়। চলুন শুরু করা যাক। মুভির প্রথমে আমরা লোরানজিওকে দেখি, যার পেছনে কিছু গুন্ডা পড়েছিল। আসলে সে এই এলাকার ডন জার্মানিওর কাছে জুয়া খেলায় হেরে গেছে, কিন্তু লোরানজিওর কাছে কোনো টাকাই নেই, তাই জার্মানি ও তার বন্ধুরা তাকে মারার জন্য ছুটছে। সেখানে থেকে কোনো রকম পালিয়ে যায় লোরানজিও, আর পরের দিন তার বন্ধুদের সাথে দেখা করে। তখন তার বন্ধুরা তাকে বলে, তুই এখান থেকে চলে যা, তা না হলে জার্মানিও তোকে মেরে ফেলবে। এদিকে আমরা জানতে পারি এই রাজ্যের রাজা ও রানী মারা গেছেন। রাজকুমারী খুবই কান্নাকাটি করছিল। রাজকুমারীর নাম ছিল পাম্পানিয়া। তখন সেখানে ডন জার্মানিও আসে আর বলে, চিন্তা করো না, এখন থেকে আমি তোমার দেখাশোনা করব, তুমি আমাকে বিয়ে করে নাও। এর উত্তরে রাজকুমারী বলে, আমার বিয়ে ছোটবেলাতেই রাশিয়ার রাজকুমার গণপেরেলোর সাথে ঠিক হয়ে আছে, আর আমি তোমার মতো একজন গুন্ডাকে কখনোই বিয়ে করব না। এই বলে রাজকুমারী সেখান থেকে চলে যাচ্ছিল। তখন জার্মানিও বলে, তুমি জানো তোমার বাবা আমার কাছ থেকে কত টাকা ধার নিয়েছে? তোমাকে আমি 7 দিন সময় দিলাম, এই 7 দিনের মধ্যে তুমি যদি আমার টাকা শোধ না করো তাহলে আমি তোমাকে জোর করে বিয়ে করব, এতে তোমার মত থাকুক বা না থাকুক। এদিকে আমরা লোরানজিওকে দেখি, সে রাজ্য থেকে পালিয়ে পাশের গ্রামে যাচ্ছিল। যাওয়ার সময় সে একজন লোককে রাস্তায় জিজ্ঞেস করে। সেই লোকটি একটি ডেড বডি নিয়ে যাচ্ছিল। ডেড বডিটা ছিল চার্চের গার্ডেনারের। এদিকে লোরানজিও বলে, চার্চের গার্ডেনার তো মারা গেছে, আমি কি ওর জায়গায় কাজ করতে পারি? তখন লোকটি বলে, না, কারণ সেখানকার নানেরা শুধু বোবা ও কানে শোনে না এমন লোকেদের কাজে রাখে। এমনকি জার্মানি ও লোরানজিৎকে ধরতে সেখানে চলে আসে। লোরানজিও তাদের কবল থেকে বাঁচতে গাছে উঠে লুকিয়ে পড়ে, কিন্তু গাছ থেকে নামতে গেলে সে গাছ থেকে হঠাৎ পড়ে যায় আর বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে চারজন নান আসে আর তাকে বেহুশ দেখে চার্চে নিয়ে যায়। লোরানজিও বেহুশের সুযোগ নিয়ে দুইজন নান তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। তখনই সেখানে হেড নান আসে আর বলে, বেহুশ ছেলেটি এখন কেমন আছে? নানরা বলে, সে হয়তো কালা বোবা, সে কোনো কথা বলছে না। আসলে লোরানজিও কালা বোবা হওয়ার নাটক করছে। এই শুনে হেডনান খুবই খুশি হয়, কারণ তারা সবসময় এমন কালো বোবা লোক খুঁজে যে কথাও বলতে পারে না আর কানেও শোনে না, যাতে তারা ইন্টিমেট হতে পারে, আর সেই লোক বাইরে গিয়ে কাউকে কিছু বলতেও পারবে না। তারপর দুইজন নান তাকে কৌশলে নিয়ে যায় আর তার সাথে ইন্টিমেট হয়। এদিকে আমরা রাজকুমারীকে দেখি, সে তার বন্ধুদেরকে সমস্ত ঘটনা খুলে বলে যে জার্মানিও তাকে বিয়ে করতে চায়। তার বন্ধুরা বলে, যতদিন না পর্যন্ত রাশিয়ার রাজকুমার তোমাকে বিয়ে করতে আসে ততদিন তুমি পাশের গ্রামে গিয়ে নান সেজে থাকো। পরদিন রাজকুমারী নান সেজে চার্চে থাকতে আরম্ভ করে, আর সেই চার্চেই ছিল আমাদের লোরানজিও। রাজকুমারী লোরানজিকে দেখে পছন্দ করে ফেলে। এদিকে যেই নান যখন সুযোগ পায় তখন তাকে ইউজ করে, কেউ জঙ্গলে কেউ গোডাউনে নিয়ে যায়, এই সব কিছু রাজকুমারী দেখতে পায়। তখন রাজকুমারী অন্য নানদের জিজ্ঞেস করে, তোমরা লোরানজিও এর সাথে এমন কেন করো? তখন নানরা বলে, ও কালা বোবা, ও দেখতেও শুনতে পায় না, তাই ওর সাথে যা ইচ্ছে তাই করা যাবে, ও বাহিরে গিয়ে কাউকে কিছু বলতে পারবে না, ও আমাদেরই, চাইলে তুমিও যা ইচ্ছে করতে পারো। এই শুনে রাজকুমারী লোরানজিওর উপর অনেক দয়া হয়, কারণ রাজকুমারী লোরানজিওকে পছন্দ করে ফেলেছে। এদিকে প্রতিদিন রাতে লোরানজিওকে স্নান করিয়ে হেডনানের রুমে দিয়ে আসা হয়, কারণ পুরো রাত হেডনানের অধিকারে। একদিন গার্ডেনে লোরানজিও গান করছিল, তখন রাজকুমারী শুনতে পেয়ে যায়। তখন রাজকুমারী তাকে জিজ্ঞেস করে, তুমি বলতেও শুনতে পারো? তাহলে এতদিন যাবৎ নাটক করছিলে কেন? তখন লোরানজিও বলে, প্লিজ এই কথা কাউকে বলো না, ওরা জানতে পারলে আমাকে এখান থেকে বের করে দেবে, আমার একটা থাকার জায়গা খুব দরকার, তুমি আমার সাথে যা ইচ্ছে করতে পারো কিন্তু তাও কাউকে কিছু বলো না। তখন রাজকুমারী তার চোখ বাঁধে, তারপর তাকে কিস করে সেখান থেকে চলে যায়, কারণ রাজকুমারী তাকে ভালোবেসে ফেলেছিল আর লোরানজিও এ কথা বুঝতে পারে, কারণ অন্য নানরা যা করে তার তুলনায় রাজকুমারী কিছুই করলো না। এদিকে আমরা রাশিয়ার রাজকুমার গণপেটুলিকে দেখি, সে রাজকুমারীকে বিয়ে করতে আসছিল, কিন্তু জঙ্গলে তার ক্যাথরিন নামে এক মেয়েকে জঙ্গলে গোসল করতে দেখে। তাকে দেখে রাজকুমার তার উপর ফিদা হয়ে যায়, ক্যাথরিনও তাকে পছন্দ করে, এরপর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এদিকে রাজকুমারী ও লোরানজিও দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে, তারা নিজের রাজ্যে ফিরে আসে, একসাথে সময় কাটায়, তারা দুইজন কাছে আসছিল। ঠিক তখনই জার্মানিও সেখানে চলে আসে, সে খুবই খুশি হয়, কারণ সে একসাথে রাজকুমারী ও লোরানজিও দুজনকেই পেয়ে গেছে। তখন সে লোরানজিওকে অনেক মারে আর খুন করতে যায়। তখন রাজকুমারী বলে, দাঁড়াও, আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি কিন্তু ওকে ছেড়ে দাও। এই প্রস্তাবে জার্মানিও রাজি হয়ে যায়। সে রাজকুমারীকে বিয়ে করার আশায় তাকে ছেড়ে দেয়। পরদিন তাদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়, কিন্তু রাজকুমারী খুবই দুঃখী ছিল। তখন সেখানে রাজকুমার গণপেটেলও চলে আসে, আবার লোরানজিও চলে আসে, তাদের মধ্যে লড়াই শুরু হয়। লোরানজিও এক এক করে সমস্ত সেনাদের মেরে ফেলে। এদিকে রাজকুমারের সাথে জার্মানিও লড়াই করতে থাকে আর শেষমেশ জার্মানিও মারা যায়। মুভির শেষে দেখা যায় রাজকুমার গণপেটেলও জঙ্গলে দেখা হওয়া সেই ক্যাথরিনকে বিয়ে করে আর লোরানজিও রাজকুমারীও এক হয়ে যায়। তারপর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।